আমার প্রতিদিনের সকালগুলো কাটে ধরা বাঁধা কিছু রুটিনের মধ্যে দিয়ে, যেগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ফার্স্টে ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় চেঞ্জ করে, বাসি জামাকাপড় যা থাকে ধুয়ে ঝাঁঝরিতে করে জল নিয়ে আর জামাকাপড় নিয়ে, ভেজা জামাকাপড় নিয়ে যাই ছাদে। সেখানে গিয়ে সূর্য আর তুলসী মঞ্চে প্রণাম করে জামাকাপড় মেলে কিছুক্ষণের জন্য চলে গাছের পরিচর্যা। গাছে জল দেওয়া, ওষুধ দেওয়া, আগাছা থাকলে সেটাকে তুলে ফেলে দেওয়া, বেশ কিছুটা সময় আমার এই নিয়ে কাটে। আর এই সময়টা আমার সাথে থাকে আমার বিড়াল গোগল। সে আমার পায়ে পায়ে সারাক্ষণ ঘোরাঘুরি করতে থাকে। গাছের পরিচর্যা হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ছাদেই পায়চারি করে সময় কাটাই। আর পায়চারি করার সাথে সাথে মোটামুটি গোটা পাড়ায় একবার নজর দিয়ে নিই কোথায় কি হচ্ছে, কোন গাছে কত ফুল হলো, কোন গাছে কি কি পাখি এলো, কোথায় পাখি বাসা বাঁধলো, এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। ছাদের কাজ মোটামুটি শেষ করে নেমে আসি দোতলার ঘরে, বাসি বিছানা এবং ঘরদোর গোছানোর জন্য। ফার্স্টে পর্দাগুলো সরিয়ে দিই জানলার, যাতে ঘরে ভালোভাবে আলো বাতাস ঢোকে। তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে তার উপর পাতি বেড কভার, আর বালিশগুলো কুশনগুলো ঝেড়ে ঝেড়ে আবার গুছিয়ে রাখি যথাস্থানে। ওপরের ঘরে সমস্ত আসবাবপত্র ঝেড়ে মুছে পরিষ্কার করি। একটা ট্যাঙ্কিতে ছোট্ট একটা ফাইটার আছে, তাকে খেতে দিই। মানি প্ল্যান্টের ডাল রাখা একটা জলের বোতল, সেই জলের বোতলে জলটাকে চেঞ্জ করি। ওপরের রুমের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেলে নেমে আসি নিচে। বিভিন্ন কাজের মধ্যে গাছের পরিচর্যা, ঘরদোর সাজানো গোছানো আর রান্না করা আমার ভীষণ প্রিয়। ঘর সাজানোর বেশিরভাগ জিনিসই আমার নিজের হাতের আঁকা বা হাতের কাজের। যেরকম এই বোতলের মধ্যে যে বাটারফ্লাইগুলো আঁকা, সেটা আমি ফেব্রিক করে এঁকেছি। আঁকতেও আমি খুব ভালোবাসি। বিভিন্ন শাড়ি, চুড়িদার পিস, ব্লাউজ পিস, পাঞ্জাবিতে ফেব্রিক করা, গ্লাস পেন্টিং করা, বিভিন্ন হাতের কাজ, তারপর সফট টয়, তারপর মাটির থালা বাটি গ্লাসের মধ্যে আঁকা, গাছ লাগানোর পটের মধ্যে আঁকা, এগুলো করতে আমি খুব ভালোবাসি। একদিন এগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিচে এসে ফার্স্টে চুলটা আঁচড়ে ভালো করে বেঁধে নিই রান্নাঘরে যাওয়ার আগে। তারপরে বসাই চা, তারপর গরম চা হাতে নিয়ে বসি নিউজ দেখতে। চা খেতে খেতে নিউজ দেখাটাও আমার রোজের রুটিনের মধ্যেই পড়ে। এখানে আমি চা বানানোর সময় একটু বেশি দুধ দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ, আদা। চিনি তো অবশ্যই দিয়েছি, তবে পরিমাণে একটু কম। ভালো করে ফুটিয়ে নিয়ে চাটা ছেঁকে নিলাম গরম গরম। আহ, আমার হাতের এই চাটা একবার খেলে না আপনারা ভুলতে পারবেন না। যাই হোক, চা খেতে খেতে নিউজ দেখি আর তাই নিয়ে একটু আলোচনা করি।
ব্যাস হয়ে গেল আমার সকালের কাজ। এরপর জলখাবার তৈরি, রান্না বান্না, এই হচ্ছে আমার রোজের রুটিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।